হে জগতবাসী, আপনাদের সামনে আজকে আমি শামিম আলী চিস্তি হাজির হইলাম। আজকের তত্ত্ব হবে কামতত্ত্ব। কামতত্ত্ব বলতে কি এবং কামতত্ত্ব কি বিষয়, আজ এই বিষয় নিয়ে আপনাদেরকে কবির ভাষায় বলা হবে ইনশাল্লাহ। তবে এই কবির ভাষার মধ্যে গভীর কথাগুলো বলা যায়, কিন্তু আলোচনার মাধ্যমে ওরকম গভীর কথা বলা যায় না। তাই আপনাদের সামনে আজ কিছু গভীর কথা কবির ভাষায় তুলে ধরবো ইনশাল্লাহ। আল্লাহ খোঁজে নারীর কাছে তলদেশে যাইয়া, তরিকতের মান সম্মান দিল নষ্ট করিয়া। মেয়ে মানুষ থেকে পুরুষ কৌশল করে থাকিবে, তাই কবি গান লিখেছে নিজেকে কেমনে বাঁচাবে, তাই না করে গুরুর মন্ত্র খেলাও মাইয়া লইয়া। মেয়ে মানুষ থেকে পুরুষ কৌশল করে থাকিবে, তাই কবি গান লিখেছে নিজেকে কেমনে বাঁচাবে, তাই না করে গুরুর মন্ত্র খেলাও মাইয়া লইয়া। গুরুর কাছে মন্ত্র লও তার থেকে বাঁচিবার, নিজের ধন রক্ষা করো যাইও না মরিবার, আর পাবে না দুঃখ করে কপাল কান হাতাইয়া। গুরুর কাছে মন্ত্র লও তার থেকে বাঁচিবার, নিজের ধন রক্ষা করো যাইও না মরিবার, আর পাবে না দুঃখ করে কপাল খান হাতাইয়া। দেহের মধ্যে জীবের দেহ ঠিক রাখিতে চায়, লাল নদীর প্রথম পানি ভিক্ষা কইরা খায়, রুহু সুস্থ থাকবে কি সেই খবর নিল না। দেহের মধ্যে জীবের দেহ ঠিক রাখিতে চায়, লাল নদীর প্রথম পানি ভিক্ষা কইরা খায়, রুহু সুস্থ থাকবে কি সেই খবর নিল না। শামিমে কয় নারী চিনো তোমার দেহে বাস করে, কর্মগুণে পরম পুরুষ তোমায় লইয়া মুক্তির তরে, পরম পুরুষ আপন করে নারী পুরুষ মুক্তি হইয়া। শামিমে কয় নারী চিনো তোমার দেহে বাস করে, কর্মগুণে পরম পুরুষ তোমায় লইয়া মুক্তির তরে, পরম পুরুষ আপন করে নারী পুরুষ মুক্তি হইয়া। হে জগতবাসী, আজ আপনাদের সামনে একটি কবির ভাষায় কথা বলা হলো। তো ইনশাল্লাহ আরও একটি বিষয় তুলে ধরবো, সেটিও কবির ভাষায় এবং কামতত্ত্ব। তরিকতে নাম ফাটাইয়া নারীর কাছে ঘুরে ফিরে, নারীর কাছে আল্লাহ নাকি নাভির নিচে বসত। তরিকতের নাম ফাটাইয়া নারীর পিছে ঘুরে ফিরে, নারীর কাছে আল্লাহ নাকি নাভির নিচে বসত করে। ব্যাককেলের বাচ্চা ব্যাককেল, মরলেও কি হবে না আক্কেল, নাভির নিচে অন্ধকার সকল যেথায় শয়তান বসত করে। যার দরকার শয়তানি শক্তি অন্ধকারে নারীকে ভক্তি, সেথায় নাই আলোর শক্তি তারাই দেহের পূজা করে। কালবে বসত করে যায় সেই সিদ্রাতুল মুনতাহায়, থাকেন আল্লাহ দুই জায়গায় যে নিজেকে পবিত্র করে। কালবে বসত করে যায় যে সিদ্রাতুল মুনতাহায়, থাকেন আল্লাহ দুই জায়গায় যে নিজেকে পবিত্র করে। মাটির দেহ নিয়া গুরু সৃষ্টিতে সাজিল নারী, সেই নারীকে ভক্তি করি তবেই যাব মুক্তির পারে। মাটির দেহ নিয়া গুরু সৃষ্টিতে সাজিল নারী, সেই নারীকে ভক্তি করি তবেই যাব মুক্তির পারে। লাল পানি সাদা পানি পীর ফকির খাইছে জানি, অসাধু ভেষ ধরিয়া চিনি কত মানুষ নষ্ট করে। লাল পানি সাদা পানি পীর ফকির খাইছে জানি, অসাধু ভেষ ধরিয়া তিনি কত মানুষ নষ্ট। মাটির দেহ পীর স্রোতে তিনি আমার মা হয়েছে, সেই চরণে বেহেস্ত আছে রুহের জগতে সেই বাবারে। মাটির দেহে পীর স্রোতে তিনি আমার মা হয়েছে, সেই চরণে বেহেস্ত আছে রুহের জগতে সেই বাবারে। শামিম আলী বলে যায় তরিকাদের হাত বোলায়, নারীর কাছে শয়তান রয় মুকরুমে আদম বানায়। শামিম আলী বলে যায় তরিকতের হাত বোলায়, নারীর কাছে শয়তান রয় মুকরুমে আদম দেহগরে। এই কথাটির অর্থ হল যে নারী বলতে আমরা কি বুঝব? যারা পৃথিবীতে মেয়ে স্রোত নিয়ে জন্ম নিয়েছে তারাই কি নারী? না, এই পৃথিবীতে যারা দেহ গঠন করে পৃথিবীতে জন্ম হয়েছে, কিন্তু সে যদি পুরুষের রূপ ধারণ করেও আসে তবু সে নারী।
তো এদিক দিয়ে মাটির দেহটাই মা, আর মাটির দেহ ধারণ করে যতক্ষণ পর্যন্ত আছি আমি নারী ছাড়া নয়। শুধু মহিলাদেরকে যে বলবো তারা নারী তা নয়, প্রমোশনে পুরুষের রূপে আমরা এসে গেছি, আর ডিমোশনে নারী রূপ নিয়ে পৃথিবীতে এসে গেছে। মূলত উভয়ই জীব, আর জীব বলতেই নারী। যাই হোক, আজ আরও কিছু কামতত্ত্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। কাম কামিনী রসাতলে যে না বোঝে জ্ঞানের বলে, অবুস হইয়া রইল তিনি আল্লাহ খোঁজে নাভির তলে। কাম কামিনী রসাতলে যে না বোঝে জ্ঞানের বলে, অবুস হইয়া রইল তিনি আল্লাহ খোঁজে নাভির তলে। আয় বাবা বন্ড পিরালি মাল গুদাম সবই খালি, ভক্ত নারী কুগেন দিলি বিশ্বাস করে আইলো জেরে। আয় বাবা ভণ্ড পিরালি মাল গুদাম সবই খালি, ভক্ত নারী কুগেন দিলি বিশ্বাস করে আইলো জেরে। ঝাঁকি দিয়া নেকি কামায় মা বোন বোঝে না সেথায়, নিজের ধন যেথায় সেথায় আনন্দ করে দিল ডেলে। 46 লক্ষ এক ফোঁটাতে, 11 কোটি 4 লাখেতে, 24 ফোঁটা এক চান্সেতে দিলাম আমি নরকে ফেলে। 46 লক্ষ এক ফোঁটাতে, 11 কোটি 4 লাখেতে, 24 ফোঁটা এক চান্সেতে দিলাম আমি নরকে ফেলে। কাম কামিনী কামের জোরে আল্লাহ থাকে বহু দূরে, অমূল্য ধন নষ্ট করে যেতে হয় সেই অকুলে। কাম কামিনী কামের জোরে আল্লাহ থেকে বহু দূরে, অমূল্য ধন নষ্ট করে যেতে হয় সেই অকুলে। শামিমে কয় আমি নারী দেহ লইয়া ঘুরি ফিরি, দেহ মাঝে পরম যিনি তিনি পুরুষ প্রেম বলে। শামিমে কয় আমি নারী দেহ লইয়া ঘুরি ফিরি, দেহের মাঝে পরম যিনি তিনি পুরুষ প্রেম বলে। হে জগতবাসী, জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ভক্ত প্রেমিক ভক্তদের জন্য এই কবির বাসায় বলে অনেক কিছু বোঝানো যায়, কিন্তু বোঝানো যায় না ভেঙে বলে, কেননা জ্ঞানীর জন্যেই এই কথাগুলো নিদর্শন। ইনশাআল্লাহ সেই জ্ঞানীর সঙ্গ যারা নেবে অবশ্যই তারা বুঝবে। তো আজ এ বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।